মাতৃক দেশ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম নদীগুলোর অন্যতম পদ্মা মেঘনা যমুনা নদীর অববাহিকায় বাংলাদেশের অবস্থান বাংলাদেশে প্রবাহমান 310টি নদনদীর উৎস সীমান্তের বাইরে এবং এসব নদী উজান থেকে প্রতি বছর প্রায় 110 কোটি টন পলি বহন করে দক্ষিণ বঙ্গোপসাগরে পতিত হয় এই বিপুল পরিমাণ পলি প্রবাহিত হওয়ার কারণে বাংলাদেশের নদীগুলোর গতি প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং নদীর তীর ভাঙনে কবলিত হয় বাংলাদেশে প্রতি বছর 8 থেকে 10 হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় বাংলাদেশের নদনদী সমূহকে আবারও পূর্বের প্রবাহমান স্রোতস্বিনী অবস্থায় ফিরিয়ে নেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ক্যাপিটাল বা পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক একাধিক ড্রেজিং প্রকল্প গ্রহণ করেছেন 1,028 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীতে দীর্ঘ 22 কিলোমিটার ড্রেজিংয়ের কাজ করা হয়েছে ২০১১-১২ অর্থ বছরে সিরাজগঞ্জে যমুনা নদীর নির্মিত হার্ড পয়েন্টের সামান্য ভাটিতে 1,700 মিটার দীর্ঘ একটি প্রবাহমান চ্যানেল ড্রেজড স্পয়েল দ্বারা বন্ধ করে এর ভাটিতে প্রায় 10 বর্গ কিলোমিটার মূল্যবান ভূমি নদীগর্ভ থেকে পুনরুদ্ধার করা হয়েছে স্থানীয় বাজার দর অনুযায়ী এর মূল্য প্রায় 2,000 কোটি টাকা বর্তমানে দেশের উল্লেখযোগ্য 31টি নদনদীতে এ ধরনের ড্রেজিংয়ের কাজের জন্য সমীক্ষা চলছে আমরা নতুন জমি পাইছি জমিতে আমরা কালাই ধান গম খাসির কালাই মাস কালাই সবকিছু আমরা চাষ করছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য গড়াই নদী খনন করে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরও একটি উদ্যোগ গ্রহণ করেছেন গড়াই নদীতে ক্যাপিটাল ড্রেজিং ও রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ এর সুফল পেতে শুরু করেছে এই গড়াই নদীর প্রবাহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মিঠা পানির যে চাহিদা তার 57% সরবরাহ করে মংলা পোর্টে যে সিল্টেশনের হার অর্থাৎ পলি ভরাট সেটাও ইনশাল্লাহ কমে আসছে ইতোমধ্যে শুষ্ক মৌসুমে 15% পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে যার ফলে নদীর দুই তীরে বিদ্যমান অগভীর নলকূপ হতে সেচ ও গৃহস্থালির কার্যক্রম সহজ হয়ে গেছে এখানে আমরা বিশুদ্ধ পানীয় পাই অন্যদিকে গড়াই নদীতে পানি প্রবাহ বৃদ্ধির ফলে নৌচলাচল মৎস্য চাষ ও চাষাবাদ বৃদ্ধি পেয়েছে খুলনা ও সুন্দরবন এলাকায় লবণাক্ততা 16 হতে 20 PPT থেকে 2 হতে 6 PPT নেমে এসেছে যার ফলে বনাঞ্চলের গাছপালা বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং লবণাক্ততা কমার কারণে শিল্পাঞ্চলের উন্নতি সাধন হচ্ছে বদলে যাচ্ছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ আমরা বাংলাদেশকে নিয়ে যাব কাঙ্ক্ষিত লক্ষ্যে